হাই গাইস, ওয়েলকাম টু বংলাখোর চ্যানেলে। আমি সুন্দর বিশ্বাস, আর বেসিক্যালি এটা একটা ফুড ব্লগ চ্যানেল হতে চলেছে। তো এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আগে আমরা বেরোবো, এখনো ডিসাইড আমরা করিনি আমরা কোথায় যাব। আগে বেরোই, বেরিয়ে ডিসাইড করব আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু মাস্ক পরেছিলাম, মাস্কটা আমি খুলেছি যেহেতু আমি ভিডিওটা করছি সেই কারণে, কারণ মাস্ক পরে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় আমার পক্ষে। তা আমরা কিন্তু ডিসাইড না করেই বেরিয়ে পড়েছিলাম আমরা কোথায় যাব, কি খাবো সেটা দেখার জন্য। বাট আমরা এখন ডিসাইড করেছি যে ব্যারাকপুরে বিরিয়ানি আমরা টেস্ট করতে যাব। তো আমরা একটা জায়গায় যাবো না, আমরা দু জায়গায় যাবো, ডিবাপি আর দাদা বৌদি দুটো জায়গা থেকে আমরা বিরিয়ানি নেবো, আর দুটোর কম্পারিজন করবো কোনটা বেস্ট সেটা আপনাদের জানাবো। তা চলুন যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি আমরা দাদা বৌদির সামনে, এখান থেকে আমরা একটা মটন বিরিয়ানি নেবো, তারপরে আমরা যাবো ডিবাপিতে। তা চলুন আমরা মটন বিরিয়ানিটা নিয়ে নিই। দাদা বৌদি থেকে আমরা মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, এবার চলুন যাই দাদা বৌদি থেকে আমরা ডিবাপির দিকে। আমরা ডিবাপির সামনে চলে এসেছি, এখান থেকে আমরা একটা মটন বিরিয়ানি নেবো, তারপরে বাড়ি গিয়ে আমরা ডিবাপি আর দাদা বৌদি বিরিয়ানি খেয়ে বলবো কোনটা বেস্ট। তো চলুন বিরিয়ানিটা আমরা নিয়ে নিই। কন্টেনার আমরা কিন্তু মটন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, আর সবাই কিন্তু এটা ব্যারাকপুর বলে, এটা ব্যারাকপুর ঠিক না, এটা মোহনপুর বারাসাত রোডের মধ্যে পড়ে। তা আপনারা যখন আসবেন মোহনপুর বারাসাত বলেই সার্চ করে আসবেন, তাহলে আসতে সুবিধা হবে। দুটো বিরিয়ানি আমার ঢালা হয়ে গেছে, ডান দিকে আমার রয়েছে দাদা বৌদি বিরিয়ানি, বাঁ দিকে রয়েছে আমার ডিবাপি বিরিয়ানি। তা আপনি কোয়ান্টিটিটা দেখতে পাবেন, কোয়ান্টিটিতে কিন্তু ডিবাপি কিন্তু অনেকটাই এগিয়ে দাদা বৌদির থেকে। টেস্ট করে দেখবো কোনটা বেস্ট, কিন্তু তার আগে আমি বলে দিই ডিবাপি বিরিয়ানিটা একটু ইউনিক আর দাদা বৌদির বিরিয়ানিটা হালকা ব্রাউনিশ।
তো আমি আগে দাদা বৌদি বিরিয়ানিটা খাবো, খেয়ে আপনাকে বলবো এটা কেমন। আমি প্রথমে রাইসটা খেয়ে দেখবো রাইসটা কেমন। দারুণ, এটা কিন্তু রাইসটার মধ্যে হালকা কিন্তু অয়েলি ভাবটা অনেকটাই বেশি, আপনি দেখতে পাবেন আমার হাতটা অয়েলি ভাবটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো, স্মেলটা খুবই ভালো বেরোচ্ছে আসছে। একবার আমি আলু দিয়ে খাবো, আলুটা কিন্তু দুটো টুকরো হয়ে গেছে, আলুটা কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ আর নরম, কিন্তু আলুর পরিমাণ সাইজটা কিন্তু অনেকটাই ছোট দিয়েছে দাদা বৌদিতে। কিন্তু আমি এর আগেও দাদা বৌদিতে খেয়েছিলাম, সেখানে কিন্তু দাদা বৌদি আপনার আলুর পিসটা কিন্তু অনেকটাই বড় দেয়, বাট আজকের পিসটা কিন্তু অনেকটা ছোট পড়েছে, জানি না আপনার ভাগ্যটা খারাপ কিনা। তাই আমি একবার আলু দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। আলুটা একদম খুবই নরম, খুবই ভালো। আর এখানে যে মটনের পিসটা দিয়েছে, জাম্বো সাইজের একটা মটনের পিস দিয়েছে, এতটাই নরম যে তুলতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। মটনের পিসটা আপনি দেখতে পাবেন, মটনের পিসটা আপনি দেখুন কতটা বড় দিয়েছে, আর একদম নরম, এটা হাত দিয়ে টেনে ছেড়ে যাচ্ছে। মটনের পিসটা দেখুন একদম নরম পিস, একদম মাখনের মতো হাত দিয়ে চিপে ইয়ে করা যাচ্ছে। এটাকে আমি খেয়ে দেখবো এটা কেমন লাগে, খেয়ে আমি বলবো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে গেল। তা আমার দেখতে দেখতে দাদা বৌদি বিরিয়ানি কিন্তু আমি আগেও খেয়েছি, দাদা বৌদি বিরিয়ানি কিন্তু একটু টেস্টে কোনো পরিবর্তন আসেনি, আগেও যেরকম সুপার ছিল এখনও খুবই ভালো রয়েছে। এবার আমি দিবাবি বিরিয়ানিটা খাবো, আর ওটা খেয়ে বলবো ওটা কেমন। দাদা বৌদির তুলনায় কিন্তু এটার মধ্যে তেলের পরিমাণটা অনেকটাই কম, আর এটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে একটা রাইস দিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। হালকা গোলাপ জলের একটা কেলা জলের একটা স্মেল আসছে গোলাপ জলে, যেটা দাদা বৌদি বিরিয়ানিটা আসছিল, দাদা বৌদি বিরিয়ানির রাইসটা কিন্তু এর থেকে অনেক বেটার লাগলো আমার খেয়ে। তা আমি এবার আলু দিয়ে একবার খেয়ে দেখবো, আর আলুর সাইজটা আমি আমাকে দেখাই। দাদা বৌদি বিরিয়ানির থেকে কিন্তু আলুর সাইজটা কিন্তু অনেকটাই বড়, আর চিপে দেখছি অনেকটা কিন্তু দাদা বৌদি বিরিয়ানির আলুর থেকে কিন্তু অনেকটা শক্ত, এটা কিন্তু অত সহজে কিন্তু মেস করে যাচ্ছে না বা স্মুথ নয়, একটু চাপ দিতে হচ্ছে, অনেকটাই প্রেশার দিতে হয়েছে। তাও খেয়ে এবার আমি বলবো এটা কেমন। খেতে কিন্তু খুবই ভালো লাগছে, আলুর মধ্যে কিন্তু পুরো টেস্টটা ঢুকেছে, মশলাটা কিন্তু পুরোটাই ঢুকেছে, কিন্তু একটু শক্ত দাদা বৌদি বিরিয়ানিটা, যেরকম আলুটা অনেকটা স্মুথ, অনেকটা ভালো লাগলো খেতে, একটু একটু শক্ত বাট টেস্ট কিন্তু অনেক ভালো। আর মাংসটা আমি দেখি, মাংসের সাইজটা কিন্তু অনেকটাই বড়, বাট দাদা বৌদির মতো বড় না হলেও মাংসের সাইজটা কিন্তু অনেকটাই বড়। এবার আমি এটা দেখবো কতটা সফট। সফট আছে, অনেকটাই সফট আছে, হাত দিয়ে দেখুন, হাত দিয়ে কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে। এটা আমি খেয়ে দেখবো, খেয়ে দেখে বলবো এটা কেমন। খুবই ভালো, এবার রাইস দিয়ে খেয়ে দেখি। খুবই ভালো, কিন্তু যদি আমার রিভিউ যদি হয় তাহলে আমি বলবো দাদা বৌদি বিরিয়ানিটা কিন্তু বেস্ট ছিল, এখনো বেস্ট রয়েছে, ব্যারাকপুরের রাজা দাদা বৌদি ছিল, দাদা বৌদি রয়েছে। তা আমার কিন্তু দাদা বৌদি বিরিয়ানিটা ভালো লেগেছে, অনেকের মতো দিবাপি বিরিয়ানিটা অনেকটা বেস্ট লাগে। তা আপনার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিন। ধন্যবাদ।